হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তো ভিডিওটা আপনারা পুরোটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আজকে আমার ভিডিও বানানোর মতো কোনো চিন্তাভাবনা ছিল না, কিন্তু তবুও আমি একটা আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, তো ঠিক সেই কারণেই আজকে এই ভিডিওটি বানানো। তো আসলে আমরা এখানে এসেছি পিকনিক করতে, তো ঠিক এইখানে একটি পার্ক রয়েছে, সেই পার্কটির নাম হলো কুরআনের পার্ক। এই পার্কে খুব সুন্দর বসার জায়গা করা রয়েছে, প্লাস পিকনিক করার খুব সুন্দর জায়গা, এবং ঘোরার জন্য তো খুব সুন্দর বটে, সুন্দর সুন্দর ফুলের গাছও লাগানো রয়েছে। তো আমি এখন ভিডিওর মেন টপিকে চলে এসেছি, তো ঠিক যেই কারণে এই ভিডিওটি বানানো হয়েছে সে কারণটি আমি এখন ব্যাখ্যা করব। কারণটি হলো, এখানে আমরা যখন পিকনিক করতে এসেছি তখন আমাদের এখানে দেখা হয় ইউটিউবার মানে বিক্রম পালের সাথে। তো তিনি একজন ইউটিউবার, তিনি স্কলারশিপ রিলেটেড ভিডিও ছাড়ে। আমি ওনার ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে আপনারা ওনার ভিডিওটি দেখবেন, এবং ভিডিওগুলি খুবই উনি ভালো বানান স্কলারশিপ রিলেটেড। আমিও অনেক স্কলারশিপে ওনার ভিডিও দেখে অ্যাপ্লাই করেছি এবং পেয়েওছি। তো আমি আরও অনেক ইউটিউবারদের সাথে মিলেছি, যেমন হচ্ছে ফাজলামির ভান্ডার আরেকটা ইউটিউবার, তো ওনাদের শ্যুটিংও আমি দেখাবো। তো এইখানে এই পরিবেশে ওনারাও আসেন আমাদের এখানে পিকনিক করতে, নয় ওরা আসেন ওদের ভিডিও শ্যুট করতে। তো আমরা ওনাদের সাথে যে সেলফিও তুলেছি সেই সেলফিটি আমি আমার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, যে মেন টপিক সেটি হলো ওনাদের শ্যুটিংটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষের দিকে। তো দেখুন, যিনি গ্রাম মানে এই গ্রামের যে পার্কটি খুবই সুন্দর পার্ক, এখানে অনেক মানে বাচ্চাদের খেলার জিনিস রয়েছে। তো আমাদের এখানে পিকনিক করতে গিয়ে খুবই আনন্দিত হয়েছি আমরা, এবং আমাদের টিচার এখানে পিকনিক করতে নিয়ে গেছিল, খুবই সুন্দর মনোরম পরিবেশ, আপনারাও পারলে আসবেন। তো এখানে আমরা সারাদিন খুবই মজা করেছিলাম। তো এখানে একটা জিনিস মেন ভালো লাগলো, যে উনি ওনার চ্যানেলে দ্য সায়েন্স ওয়ার্ল্ড ওনার চ্যানেল ডিগ মেন, উনি ওনার চ্যানেলে আমাদের ফটো দিয়েছেন, তো সেইটা দেখেই আমাদের ফটোটা ওনার চ্যানেলে দেখে আমরা মানে স্পেশালি আমি খুব আনন্দিত হয়েছি। তো আপনারা চাইলে দেখে নেবেন, দেখুন ফাজলামির ভান্ডার শ্যুটিং চলছে এখানে, ভিডিও শ্যুটিং চলছে। তো আমি সব কিছুটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।